رسول پاک صلی اللہ علیہ وسلم بولین الدنیا خلقت لکم وانتم خلقتم للآخرت ای پرتھبی تے جا کچھ آچ سب کچھ اللہ پاک سرشتی کرچن آمادر کلانر جننے آمادر جننے اور آمادر کے سرشتی کرچن اللہ پاک ایک متر اللہ غلامیر جننے ٹھیک کی نہ بولین آج کی امرا ٹاکا پائشر جننو دون شمپدر جننو ক্ষমতার জন্য লড়াই করতে করতে আমরা ভাই ভাইয়ের মাথার মধ্যে পর্যন্ত বাড়ি মারি ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলে শোনো যদি তোমরা আমার গোলামি করো আমার হুকুম পালন করো রিজিকের জন্য তোমাদের পাগল হতে হবে না বরং রিজিক তোমাদের পিছনে দৌড়াবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ বলেন আমি আসমান থেকে পৃথিবীর জানদার প্রাণীকে রিজিক দেই অথচ আজকের এই বিশ্বে আপনি দেখেন মানুষ সবচাইতে হিংস্র হচ্ছে এই রিজিক এই দন সম্পদ আর ক্ষমতার জন্য ঠিক কিনা বলেন ভাই ভাইকে পর্যন্ত মাথার মধ্যে বাড়ি মারে এরকম আছে না নাই মানুষ পশুর মতো হয়ে গেছে অথচ আল্লাহ বলেন যদি তুমি আমার গোলামি করো আমার নবীজির অনুসরণ করো সুন্নাহগুলো পরিপূর্ণ আদায় করো এই দুনিয়া তোমার পিছনে ছুটবে ঠিক কিনা বলেন রাসূলের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা শুনলো অবাক হয়ে যাবেন নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সৈন্য নিয়ে যুদ্ধ করবার জন্য সেই আফ্রিকা দিকে রওনা দিয়েছে 30,000 কয় হাজার সৈন্য নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস বিশাল সৈন্য বাহিনী নিয়ে যাইতেছে নদীর পারে যখন গেছে ওই পারে খ্রিস্টানরা দেখতেছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস বিশাল সৈন্য নিয়ে আসতেছে তাড়াতাড়ি নৌকাগুলো সরায়া দাও সব নৌকা সরায়া দিয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর পারে গিয়ে দেখে একটা নৌকাও নাই সঙ্গীরা বলে কেমনে পার হবেন এমন বিশাল বড় সাগর কিছুক্ষণ অপেক্ষা করে বলে তোমরা কোনো টেনশন করবা না আল্লাহর উপরে ভরসা করো আর চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে তোমরা এই সাগরে ঝাঁপ দাও দেখবা আল্লাহ এই সাগরকে তোমাদের জন্য মরুভূমি বানায় দিয়েছে আল্লাহু আকবার বলে শুনলে অবাক হবেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বললেন তোমরা কোনো ভয় পাইবে না টেনশন করবে না আল্লাহু আকবার বলে পানির মধ্যে লাফ দাও আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে মরুপ্রান্তর বানিয়ে দেবে ওই পারে খ্রিস্টানেরা অপেক্ষা করতেছে মুসলমানদের কোনো নৌকা নাই স্টিমার নাই ট্রলার নাই বোট নাই কেমনে আসবে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আল্লাহু আকবার বলে পানির মধ্যে ঘোড়া চালায়া দিলেন একজন নয় দুইজন নয় 30,000 সৈন্য গোরা নিয়া পানির মধ্যে লাভ দিলেন দৌড়াইতেছে মরুপ্রান্তরের মতো আর ওই পার থেকে খ্রিস্টান গুলো তাকায় তাকায় দেখতেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সৈন্য নিয়ে দৌড়ায় আসতেছে অনেক খ্রিস্টান বয়ে পালায় গেল আর কিছু খ্রিস্টানরা তাকায় তাকায় তামাশা দেখতেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওই পারে চলে গেলেন কিছু খ্রিস্টান দাঁড়ায় আছে আল্লাহু তাআলা বললেন হে খ্রিস্টানরা আমাদের এই দৃশ্য দেখে তোমরা কি ভয় পাও নাই তোমরা কেন পলায়ন করো নাই অনেক খ্রিস্টান তো পলায়ন করলো তোমরা কেন পলায়ন করলে না এই খ্রিস্টান গুলো বলে হে সাদ ইবনে আবি ওয়াক্কাস জীবনে কত দৃশ্য দেখলাম জীবনে কত রকমের জিনিস দেখলাম এরকম দৃশ্য আমরা দেখি নাই আমরা সর্বপ্রথম মনে করেছিলাম তোমরা আসতে পারবে না তোমরা না আসবার জন্য সমস্ত ট্রলার গুলো বোট গুলো স্টিমার গুলো সরাইয়া দিয়েছি যখন আল্লাহু আকবার বলে তোমরা পানির মধ্যে লাফ দিলা আমরা তো মনে করেছে মুসলমানরা মনে হয় পাগল হয়ে গেছে পানির মধ্যে ঘোড়া চালাইতেছে আল্লাহর শপথ করে বলি সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন তোমরা ঘোড়া দৌড়াও মরুপ্রান্তে ঘোড়া দৌড়াইলে যেমন ঘোড়ার পায়ের মধ্যে খুরের মধ্যে বালু লাগে বালু উপরে উঠে আমরা এই সমুদ্রের মধ্যে দেখতেছিলাম তোমাদের ঘোড়ার পা থেকে বালিগুলো উড়ে উড়ে যেন চমকাইতেছে আল্লাহর কসম করে বলে এই দৃশ্য দেখবার জন্য আমরা দাঁড়ায় আছি আল্লাহু আকবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পারে গিয়ে বলেন হে খ্রিস্টানেরা আজকে আমরা একটা জায়গার মধ্যে থাকবো একটা জায়গার কথা আমাদেরকে বলে দাও খ্রিস্টানগুলো এবার বলতেছে মুসলমানদের একটা একটা বিপদের মধ্যে ফলাইব যুদ্ধ করে মুসলমানদের সাথে পারি না আজকে মুসলমানদেরকে একটা বিপদের মধ্যে পালাইব বলে কি বিপদ বলে একটা কাজ করা যায় বলে কি ওইদিকে আফ্রিকার জঙ্গল আছে মুসলমানদেরকে ওই জঙ্গলটা দেখাইয়া দেব ওই জঙ্গলের মধ্যে হাজার হাজার বাঘ বাল্যক আছে হিংস্র প্রাণী আছে এইবার খ্রিস্টানগুলো বলে হে সাদ ইবনে আবি ওয়াক্কাস
কি তোমরা কি বসবাস করবা হা হা যাও যাও এইদিকে সুন্দর একটা বন আছে ফুলের বাগান আছে তোমরা যাও যাও যাইতে যাইতে লম্বা পথ দেখবা ওইখানে ফুলের বাগান আছে ওই ফুলের বাগানের মধ্যে তোমরা আজকে রাত থাকতে পারবা কোনো সমস্যা হবে না আল্লাহর পয়গম্বর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য মনে করলেন আল্লাহর পয়গম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবা একরামদেরকে বললেন তোমরা কোনো টেনশন করবা না সামনে চলো সামনে যাইতে যাইতে বিশাল বড় জঙ্গল দেখা যায় সাহাবা একরাম বলে হে সাদ ইবনে আবি ওয়াক্কাস আপনি কই যান খ্রিস্টানরা বলেছে সামনে বিশাল একটা বাগান ওই বাগানে আমরা অবস্থান করব সাহাবা একরাম বলে আমাদের সন্দেহ আছে আপনি ভিতরে যান আর বড় জঙ্গল দেখা যাচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে না না তোমরা টেনশন করবে না কোন তোমরা বিচলিত হবে না যাইতে যাইতে লম্বা পথ ভিতরে যখন যতই যায় অতই জঙ্গল দেখা যায় আস্তে আস্তে সূর্য ডুবে গেল রাত্রি হয়ে গেল যেতে যেতে লম্বা বিশাল একটা বনের ভিতরে চলে গেল সামনে যাওয়ার পর দেখা যায় শত শত বাঘেরা সামনে আসতেছে ভাল্লুক সামনে আসতেছে হিংস্র প্রাণী সামনে আসতেছে বাঘ সামনে আসতেছে সাহাবায়ে কেরাম বলে ও গো আমির ও সাদ ইবনে আবি ওয়াক্কাস খ্রিস্টানগুলো আমাদের সাথে ধোকাবাজি করেছে এটা তো ফুলের বাগান না এটা তো আফ্রিকার জঙ্গলের মধ্যে আমাদেরকে পাঠায় দিয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস এখন আমরা কি করব চতুর্দিকে সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক দেখা যায় সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে লা তাখাফু ওয়ালা তাহজান তোমরা ভয় পাও না তোমরা টেনশন করবে না তোমরা বিচলিত হবে না আমার জন্য একটা মিম্বার বানায়া দাও সাহাবায়ে কেরাম একটা মিম্বার বানায়া দিলেন সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন হয়তো সাদ ইবনে আবি ওয়াক্কাস আমাদের জন্য একটা বাসন দিবে কিন্তু না না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের মধ্যে ওইটা বাসন দিতেছে কিন্তু আজকের বাসনটা মানুষের জন্য না আজকের বাসনটা হলো এই জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য আল্লাহু আকবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের মধ্যে উইঠা বলতেছে ইয়া সিবাল গাবা ইয়া তুহাল হাসারাত হে বন্য হিংস্র প্রাণীরা ইসলামী ওলি কাউলি আমার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শোনো নাহানু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ভালো করে বুঝবেন সাহসটা কেউ নবী ও কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইস্তামিউ লি কাউলি তোমরা আমার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শোনো নাহানু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই কথা বলবার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে উখরুজু মিন হাযিল গাবা সুতরাং তোমরা আজকে বন খালি করে দিয়ে বের হয়ে যাও ফা ইন্না নাযিলুনা ফিহা আমরা এখানে অবতরণ করেছি আজকে রাতে আমরা এখানে অবস্থান করব তোমরা চইলা যাও ফা ইন ওয়াজাদনা বাদু কতলনা আমার আদেশ পাওয়ার পরেও যদি তোমরা বন ত্যাগ না করো বন থেকে বের হয়ে না যাও তাহলে আমি কিন্তু তোমাদেরকে হত্যা করব চিন্তা করেন কেমন একটা বাসন দিলেন সাবধান আমরা কিন্তু নবীজির উম্মত আজ রাত আমরা এখানে থাকব সুতরাং তোমরা বের হয়ে যাও সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে ফা ইন ওয়াজাদনা বাদু কতলনা আমার ঘোষণার পরেও কেউ থাকলে তাকে হত্যা করা হবে সাহাবায়ে কেরাম বলে আল্লাহর কসম করে বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাসন দেওয়ার পর বাঘ তার বাচ্চাকে নিয়ে জঙ্গল থেকে বের হওয়া শুরু হয়ে গেছে সিংহ তার বাচ্চাকে নিয়ে লাইন ধরে বের হয়ে গেছে সাপ তার বাচ্চাকে নিয়ে বের হয়ে যায় আর বলে যায় হে সাহাবীরা তোমাদের কোনো টেনশন নাই তোমরা বসবাস করো তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য জঙ্গলার পাশে আমরা সারা রাত অবস্থান করব আল্লাহু আকবার যারা আল্লাহর হয়ে যায় যারা আশিকের রসূল হয়ে যায় এদের কোনো ভয় নাই ঠিক কিনা বলেন কিন্তু ঘটনা হলো এই 30,000 সৈন্যের মধ্যে একজন এখনো পিছনে আছে এখনো আসতে পারে নাই ওর কি হবে তার কাছে ছিল সাহাবা কেরামদের মাল সম্পদ অর্থাৎ মালের গাঁটুরি ছিল তার পিঠে নাম তার সাফিনা সাফিনাতু রসুল সাফিনা মানে জাহাজ নৌকা স্টিমার বোট যেটা পানির মধ্যে মাল বহন করে তো ওনার নাম সাফিনা কেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে খুশি হয়ে তার নাম সাফিনা দিয়েছেন আসল নাম সাফিনা নয় এই সাহাবিটা নবীজির সাহাবি অন্যান্য সাহাবিদের মাল সামান নিজের পিঠের মধ্যে নিয়ে বহন করত এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে অনেক দুর্বল সাহাবি আছে বলতো আপনি যদি মাল না পারেন আমার পিঠের উপরে দিয়ে দেন আমি বহন করি সুবহানাল্লাহ বলে তো এই জন্য আমার নবী বলে দেখো এ হলো সাফিনা সে হলো জাহাজ সে আমার এই মরুভূমির সাফিনা সুবহানাল্লাহ বলে
তো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলে এই নবীজি কি কইছে রে বলে তোমারে জাহাজের সাথে তুলনা দিয়েছে তোমার নাম নাকি সাফিনা বলে আজ থেকে আমার নাম ভুলা যাও আমার নবী যেহেতু সাফিনা বলছে আজ থেকে আমার নাম সাফিনা আল্লাহু আকবার বলে তো এই সাহাবীর কাঁধে মাল থাকার কারণে পিছনে পড়ে গেছে সবাই তো জংলার মাঝখানে ঢুকে গেছে উনি পিছনে পড়ে গেছে পিছনে তো পড়ছেই রাস্তাটাও ভুলা গেছে সুবহানাল্লাহ বলে আস্তে আস্তে একটা বিশাল বড় বাঘের সামনে পড়ছে আদরকাউ জি বড় বাঘ এই বাঘটা কয়েকদিন ধরে ক্ষুধার্ত মনে মনে ভাবতেছে পাইছি অনেক দিন পরে এখন খামু খাইয়া পেটটা ভইরা কলিজা ঠান্ডা করব আল্লাহু আকবার বলে বাঘ দৌড়ে আসতেছে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা বিশাল বড় বাঘ দৌড়ে আসতেছে বাঘটা সামনে আসবার পরে হঠাৎ করে থমকে গেলেন সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলে বাঘ ইন্নি আসহাবু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আমার পিঠের উপরে যে মাল সম্পদ দেখতেছো এই মাল সম্পদগুলো আমার না এই মাল সম্পদগুলো আল্লাহর পয়গম্বরের সাহাবাদের সাহাবা একরাম জংলার মধ্যখানে চইলা গেছে আমি পথ হারায় গেলাম এই মাল সম্পদ বহন করবার জন্য আমি পিছনে পড়ে গেলাম আর এই সুযোগে তুমি আমাকে খাবার জন্য আসছো শোনো আমার প্রথম পরিচয় ইন্নি আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে বলি আমি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুই নাম্বার আমার পিছনে যেই মাল সম্পদ আছে এই মাল সম্পদগুলো সাহাবায়ে কেরামের আমানত তুমি আমাকে না খাইলে এই মাল সম্পদগুলো নিয়ে আমি তাদের কাছে পৌঁছতে পারবো দিতে পারবো এর মধ্যে খাবার আছে এর মধ্যে বস্ত্র আছে এর মধ্যে কিন্তু ঔষধ পানি আছে আর তুমি যদি আমাকে খাও এই মাল সম্পদগুলো এখানে পড়ে থাকবে সাহাবায়ে কেরামের কষ্ট হবে আল্লাহর কসম করে বলি রে বাপ কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর দরবারে তোর জবাব দেওয়া লাগবে আল্লাহু আকবার হযরত সাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর কসম করে বলি আমি এই কথা বলবার পরে বাঘ তার মাথাটা নিচু করে দেয় লেস্তা নারায়া বুঝায় হে সাফিনা আমি তোমাকে খাইতে পারবো না তুমি কোনো টেনশন করবা না তুমি রাস্তা হারাইছো আমি জানি কোন রাস্তা দিয়া সাহাবা একরাম গেছে তুমি টেনশন করবা না আমার পিছে পিছে চলো আমি তোমাকে বনের মধ্যখানে সাহাবা একরামদের কাছে পৌঁছাইয়া দেব আল্লাহু আকবার বলেন এই হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাসূলকে সাহাবায়ে কেরাম জীবন থেকে বেশি ভালোবাসতো এই জন্য আল্লাহর সৃষ্টি জগৎ সাহাবায়ে কেরামের গোলামি করেছে ঠিক কিনা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া খুলিকত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তোমাদের জন্য আর তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে আল্লাহ পাকের গোলামির জন্য ঠিক কিনা